আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জেনোগ্রো মেডিসিন নিয়ে আলোচনা করব। এই জেনোগ্রো মেডিসিনটি বর্তমানে 2% আর 5% পাওয়া যায়। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে মিনোক্সিডিল। এটি একটি টপিক্যাল সলিউশন। আজকের ভিডিওতে জেনোগ্রো মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। জেনোগ্রো মেডিসিনটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। আর মাতৃদুগ্ধদানকালে ব্যবহার করলে মহিলার মাতৃদুগ্ধদান থেকে বিরত থাকতে হবে। মেডিসিনটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, 18 থেকে 65 বছরের পুরুষ ও মহিলাদের অ্যালোফেসিয়া অ্যান্ড্রোজেনেটিকা প্রতিরোধে অর্থাৎ চুল পড়া প্রতিরোধে ও চুল বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। এছাড়া টাক লাগা সমস্যার ক্ষেত্রেও এটি উপকারে আসে। চুল রিগ্রো করতে এই মিনোক্সিডিল ওষুধটি যথেষ্ট উপকারে আসে। কিছু কিছু ক্ষেত্রে জেনোগ্রো মেডিসিনটি ব্যবহার না করাই ভালো, তবুও ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার না করাই ভালো। 18 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাথার উপরিভাগে অন্য কোনো ওষুধ ব্যবহার করলে বা মাথার উপরিভাগে লাল জ্বালা পোড়া সহ পোধা বা ব্যথা হলে এটি ব্যবহার না করাই ভালো। মেডিসিনটি ব্যবহারের নিয়ম, এটি ব্যবহারের পূর্বে চুল এবং মাথার চামড়া অর্থাৎ সম্পূর্ণ মাথা অবশ্যই শুকনো থাকতে হবে। সমস্যা স্থলে 1 ml করে সলিউশনটি দিনে 2 বার মাখতে হবে, তবে দিনে 2 বারের বেশি ব্যবহার না করাই ভালো। সলিউশনটি ব্যবহারে যদি কেউ আঙুল ব্যবহার করে থাকেন তবে ওষুধটি প্রয়োগের পরে হাত ভালোভাবে ধুতে হবে। মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, এই মেডিসিনের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে। বেশি দেখা দিলে অবশ্যই এটি ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবেন। এটি ব্যবহারের পরে মহিলাদের মুখে অনাকাঙ্ক্ষিত চুল উঠতে পারে, সাধারণ চুলকানি, তবে চুলকানি বেশি হলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবেন। শুষ্ক ত্বক, অতিরিক্ত চুল পড়া, ত্বকের সমস্যা বিশেষ করে ত্বকের লাল ভাব, ফুসকুড়ি, জ্বালা পোড়া, মাথা ভারী ভারী অনুভব ইত্যাদি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।